الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه القديم والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وبعد فروي عن النبي صلى الله عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد من الاعمال يوم القيامه الصلاه فإن سَلُعَتْ سَلُعَتْ سائر أعمالي وإن فسدت فسدت سائر أعمالي وإن تقص فيه فقال الرب تبارك وتعالى للملائكة انظروا لعبدي هل من تطوع إلى آخر الحديث يوقما قال عليه الصلاة والسلام وقال في حديث أخرى: من أكل طيبا وعمل صالحا وأمن الناس بوائقه دخل الجنة الحديثين وقما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ، سبحان الله وبحمده ، سبحان الله العظيم أستغفر الله ، إن الله غفور رحيم أستغفر الله ، إن الله غفور رحيم أستغفر الله ان الله <سؤال> غفور رحيم لا اله <سؤال> الا الله لا اله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم أسكريم بار مبارك جلسار صدق وشمانيت بوتي صحيح জাতির মাতার মুকুট ওয়ারাসতুল আমা কাবিল আখতারাম ই অঞ্চলর হজরাত ওয়ালামা কেরাম আইমা মা সাজিদ বৈজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম আমার অন্তরের সঙ্গে জড়িত দীনদরুদ ইসলাম দরদি যুবক তরুণ বন্ধু অকল ছোট ছোট স্নেহের বাচ্চা এবং বাচ্চিন মাইকর আওয়াজ যতখান গিয়া পোসের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাড়িয়ে করে তা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বৈনাই নকল আল্লাহ পাক পরবর দিকার আলমর অশেষ দয়া এবং এক যে আল্লাহ রব্বুল আহজতে আমরারে মমিন বানাইছে ফিতরতে ইসলামও আমরারে জন্ম দিছেন তিরিশ পারা কোরআনুল করিম আমরার সংবিধান জীবনে যৌবনে হায়াত থেকে লইয়া মত পর্যন্ত মানুষ কীভাবে তার জীবনটে পরিচালনা করতো জিন্দিগিটারে পরিচালনা করত শিক্ষা দীক্ষার জগতে হোক মানবিকতার জগতে হোক দৈনন্দিন জীবনে বিবি ব্যচাইন লইয়া চোলাফিরার জিন্দিগিতে হোক আল্লাহ পাক পর্ব দিকের যে সংবিধান আমরা দান করছেন আর এমান দৌলত দান করছেন সেই সংবিধানের যদি সে আমরা শক্ত হাতে ধারণ করি অর্থাৎ কোরআন এবং হদিস মোতাবেক আমরা যদি সে আমরা জিন্দগিটারে যাপন করি তো দুনিয়ার জমিনও শান্তি আইব আখরা তো আমরা মুক্তি হইব আল্লাহ পাক পর্বার দিকে আলমে দুনিয়ার জমিনও আমরা সম্মানী মানাইবা আখ রাতর ময়দানও আমরা ইজ্জতি মানাইবা মখতরাম দুষ্টকলার বুজুর্গ এই মুসলমান এবং ও সুবাদে আমরা দিনৰ মখপিল অকল জায়গায় জায়গায় গঠন করার ওলামায় সেরা মহলের দাওয়াত করার আওয়ার বওয়ার মাত কথা করার সবাই গো অর্জন করছে ই দহরিয়তর যুগে চতুর্দিকে বদ্যিনী হাওয়ায় বদ্দিনী পরিবেশে মানবজাতিকে জাতিকে দাওয়াত দিতেছে গান বাজনা নাটক থিয়েটার তামাশা সিনেমা মোবাইল বিভিন্ন প্রকারের বদিনী দুনিয়ার জমিনও ছড়িয়ে পড়ছে এই সমস্ত বদিনীর ভিতর দিয়া আল্লাহর বান্দারা বান্দিরা এক আল্লাহর উপাসনা করা তো হইয়া মৃত্যুবরণ করা লইয়া কবর যাবা আমল গঠন করা এটা বড় দুর্যোধ ব্যাপার আমি কো আংটা লয় আর ই জমানাত মানুষে আল্লা করার সমান কারণ মানুষের খান মগজ থালা লাগিস। যার কারণে আজকে পৃথিবী হাহাকার পৃথিবীর মধ্যে শান্তি নাই মানব গোষ্ঠীর মধ্যে শান্তি নাই যে কোনো দরমাবলম্বী মানুষ হোক দেখবায় অশান্তির মধ্যে আছে কারণটা কিটা মানুষের তার নৈতিক দায়িত্ব যেটা আছে সেটারে ফলন করেন নৈতিক দায়িত্ব হইল মানবিক জিন্দগি যাপন করা আমরা গণাত মানুষ আমি কোন কোয়ান্টিটি গণাত মানুষ কোয়ালিটিত নাই এর লাগিয়া কোরআনে আমরারে কোয়ালিটিগত মানুষ বনতে চাইছি কোয়ালিটিগত জিন্দেগি আমরারে কোরআনে উপহার দিতে চাইছি আকায় নাম আমদার সরকারের দোয়ালাম সাল্লাম আর বানিয়ে আমরারে বালা মানুষ উপহার দিতে চাইছি মাক্তরাম দুষ্টকলার বুদুর্গ হল আই মুসলমান মুসলমান যেই দিন আমরা সঠিক হিসাবে যে মুগিয়া তখন পৃথিবীর মধ্যে অটোমেটিক শান্তি এসে যাবে কারণ এই গোটা পৃথিবীর ইতিহাস যদি আমরা হাতর মধ্যে ধারণ করি তাহলে দেখমু যে এই পৃথিবীর ইতিহাসটা কিভাবে ছিল আমার কাছে মানবতা নাই যার কারণে দু অশান্তি বৈতুল মকদ্দিস ইহুদিবাদী মানব জাতির কবলেছিল যখন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাজি আল্লাহু তালান তান সহজরকে দিয়ে লইয়া। বৈতুল মকদ্দ্রে বিজয় খরাত গেলা ফতেহ খরাত গেলা যেটা বর্তমানে ইসরায়েলের কবজায় ইজরায়েলের অধীনে তখন সেই সময়কার বাদশা যে ছিল ইহুদি সে জিজ্ঞাসা করল মুসলিম বাহিনীকে যে তোমাদের সর্দার তো মুসলিম বাহিনী দেখাইলা উনি আমাদের সর্দার এখন বাহিনী যেভাবে আপনার যে গোড়ার মধ্যে সেই গুড়ার মধ্যে আপনার সর্দার খলিফাতুল মুসলিম ফারুক দেখার মধ্যে কোনো ব্যতিরকম নাই তো ইহুদী তান আদর্শ আদর্শরে অবলোকন করিয়া দেখিয়া তান চরিত্ররে দেখিয়া চিন্তা যে এহেন একজন মুসলিম নেতা মুসলিম বাদশার অবস্থা যদি সে সাধারণ মানুষের মতো হয় তাহলে ওদের ইসলাম ধর্ম কেমন আদর্শবান হবে পরিশেষে ইহুদি ভাষায় বৈতুল মকদিসর সাবি বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে খলিফাতুল মুসলিমের হজরত ওমর ফারুক রাজিউল্লা তালা নহর খেদমতর মধ্যে উপস্থাপন করেছে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ ঘটাব না আমরা লড়াইও করতাম না তোমরা লগে তোমরা বৈতুল মকদিসর সাবি নেও গিয়া শুনতে আজকে তাকিয়া বৈতুল মকদিসর নেতৃত্ব তোমরা হাতের মধ্যে অর্পণ করিয়া যেহেতু তোমাদের আদর্শ তোমাদের চরিত্র তোমাদের বদ্রতা তোমাদের মানবিকতা আমাদের কাছে প্রচন্ডনীয় হয়ে গেল সুবাহ মুসলমানের আদর্শ দেখিয়া ইহুদিরা আদর্শিত হয়ে গেছে গে হল আর বুজুর্গল যে মায়ানমার কিছুদিন আগে আমরা দেখছি নেট দুনিয়ায় যে মায়ানমার হত্যাযঙ্গ চলছে মুসলিম অমুসলিম যারা বুদ্ধিস্ট নয় যারা অমুসলিম বাইয় না মুসলিম মুসলিমবাহী না যারা মায়ানমার অন্য কান্ট্রির থেকে অন্য দেশ থেকে গিয়া তারা বসতি স্থাপন হসলো ওদের উপরে নির্যাতন উৎপীড়ন নিপীড়ন বেসে উঠল উপরে হত্যা লীলা চলল সেই মায়ানমার প্রায় সাড়ে সাতশো বৎসর মুসলমানের রাজত্ব করছেন খন সুবাহ আরাকান যে স্টেট যেটা আছে মারায় মায়ানমারের মধ্যে সেই স্টেট মুসলমানের কবলে ছিল মুসলমান রাজায় মুসলমান নেতায় দুইশো বৎসর পরিচালনা করছেন আরাকান স্টেটও এরপরে মুসলমানর অবস্থা খারাপ হওয়ার দরুন অবস্থা বিড়ার দরুন এই অরাকান স্টেইটও আপনার মুসলমানের হাত থাকিয়া বাড়িয়ে গেছে আজকে বদি সরকার ওয়েংশাং সুখীর সরকার তা ন ঘতন হয়ে গেছে তাই নকতন বাই অকল দুষ্ট হল আর বুজরু হল যারা নাকি দুনিয়ার জমিনও মানুষের উপরে জুলম অত্যাচার চালাইব মানুষরে কষ্ট দিব এদের রাজত্ব বেশি দিন টিকে থাকবে না আমি সংক্ষিপ্তভাবে হইয়ার যে শাহ সুজাকির কিরমানি রহমতুল্লাহ আলাইহি মায়ানমারর বাদশা ছিলা শ্রী শাহ সুজাকির মানি সুদূর বাদশাহ তাই নয় তার জীবন ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় যে শাহ সুজাকির মানির রহমতুল্লাহাল আলাইহি একজন বড় মাফের অলি ছিল বাদশাহতে করতে করতে একদিন দিলর মধ্যে আই গেছে গিয়া রিয়া আল্লাহ আমি তো দেশর নেতৃত্ব দেইয়ার মানব জাতির মুসলমান অমুসলমান ওই সব জাতির নেতৃত্ব আমি দেয়ার কিন্তু খালি নেতৃত্ব দিলে তো আল্লাহকে বাবা সহজ হবে না আল্লাহরে ভাইতে হইলে আপনার মেহনত করা লাগব জান্নাত ভাইতে হইলে মেহনত করা লাগবো তো অসিদবাদী বন্ট হইলে মেহনত করা লাগবো সে সাজু সোজাকির মানি রহমতুল্লাহটা লাইয়ে আল্লাহরে ভাইবার লাগিয়া বাদশাহী আসর্ডে পরিত্যাগ করিয়া তাই জঙ্গল রানা দিস জঙ্গল রানা দিস তো যাওয়ার হতে তিনটা বস্তু সঙ্গে নিয়ে রানা দিস কইসেন আল্লাহ আল্লাহ করতাম গিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া আল্লাহ আল্লাহ করিয়া যদি মক্সুদে মঞ্জিল পর্যন্ত গিয়া পুষিতাম পারি আল্লাহর নৈকট্য লাভ করতাম পারি আল্লাহর মায়ার ইপথ হাসিল করতাম পারি আল্লাহর রে খলিনজার মধ্যে বদ্যমূল করতাম পারি তাইলে আবার ফিরে রাজ সিংহাসনে আসি নহব নতুবা আমি জঙ্গলবাসী মতরাম দুষ্টকলার বুজুর্গ হল তো যাওয়ার পথে একটা লুঠা মনা অকল মাথিও না যেহেন ভাতারে যদি সে যায় আলোচ্য বিষয় যেটা এটা আমার নষ্ট হয়ে যাবে যাওয়ার পথে তিনটি বস্তু সঙ্গে ধারণ করছে একটা বস্তু হইতে একটা বাটি বেলা যেটারে আমরা গ্রাম্য বাসায় কই একটা বেলারে লইছে আর দুই অলম্বরে একটা রে হাতর মধ্যে লইছেন কইছেন যে জায়গার মধ্যে যাইমু সেই জায়গার মধ্যে পানির পিপাসায় দরব আর বালতি দিয়ে আপনার কোয়াটুয়া ইত্যাদি যদি সে পাই বালতি দিয়ে আপনার পানি তুলিয়া খাইব আর একটা বালিশ বগলোর মধ্যে দারণ করিয়া রানা দিস তো যাওয়ার পথে এমন এক জায়গার মধ্যে পশি শুন গিয়া শূন্য জায়গা যে এরিয়ার মধ্যে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না একটা ময়দান জায়গা সেই জায়গার মধ্যে অত খরা রোদ আর রোদির তেজ উফরে লাগে আর খলিনজা অনে শুকাই গেছে গিয়ে ফানির পিপাশায় পিপাশিত অবস্থায় একবারে ক্লান্ত হয়ে গেছে গিয়া চিন্তা করলাম ফানি খুঁ ফ ওই সময় ময়দানে দি দৃষ্টি পড়ল বিরাট এক ময়দান ময়দা ময়দানেদি দৃষ্টি পড়ার পরে দেখলা একটা বনের হরিণী খুব দ্রুত বেগে দৌড় দিছে আর দৌড় দিয়ে এমন এক জায়গার মধ্যে আজিছে আর নিচে দিয়ে একবার খোল্লা দিছে আর উফরে দিয়ে একবার খল্লা তুলিছে পইলা নিশ্চয় হরিনির ফানির পিপাসায় দশল ইগে উপরে দিয়ে আপনার খোল্লা তুলি আল্লাহরে ডাকিছে আর নিচে দিয়ে খোল্লা দিয়ে পানি খাইছে এখানে পানি পাওয়া যাইতে পারে দেখা যাক ফানি খাওয়ার একটা অঙ্গভঙ্গি নিয়ে করছে তো তাই সেই জায়গার মধ্যে গেছেন নিয়ে তাই পানি খাইয়া আবার তাই রাস্তা দিয়ে তাই গেছে গিয়া তাইন যে সময় দেখলা যে হরিণী কেজনা ফানি খাইছে আমি তো গেলে ফানি খাইম ও থাইন আটি আটি আপনার সেই খুঁড় কিনারার মধ্যে গিয়া উপস্থিত গিয়া পর্যন্ত থাইন ফানি লুই পারা লাগিয়া উদ্যোগ নীলা প্রিয়াশ চালাইছন ফানি আপনার লইতাক মধ্যে থাকিয়া তখন ফানিটা আবার নিচের দিকে দাবি তৈরি গেছে কয় সুবহানাল্লাহ ওই সময় আকাশে দিয়ে আপনার মাথা উত্তোলন করিয়া ডাক দিলা গো রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলম খালিকাল্লাহ মালিকাল্লাহ রহিমাল্লাহ মওলা গো বনের হরিণী তুমি সৃষ্টি করছো তার তো হাত নাই পাও নাই কেবলমাত্র হাত তার নাই আল্লাহ আমাদের মতো ওদেরকে জবান দেওয়া নাই সে আই আপনার কুয়ার কিনার মধ্যে পৌঁছিল মাথা উত্তোলন করিয়া আকাশের দিকে তাকাইল কি বা কি আপনার অন্তরে অন্তরে হইলো আমি তো জানি না হে দিগার আলম আমারে তো আল্লাহ আল্লাহ পাক পারবার দিগার আলামার সফুল মুখ লোক মানাইছ সৃষ্ট জগতে আমাকে শ্রেষ্ঠ মানাইছ আল্লাহ তুমি নো কোরআনে করি মোর মধ্যে কইছো ওয়ালা কাদ কাররামনা বানি আদম আল্লাহ মানব জাতিরে সর্বোচ্চ সম্মানী মানাইয়া দুনিয়ার জমিন সৃষ্টি করছো সর্বোচ্চ সম্মানী মানে ইয়া মানৱ সৃষ্টি কৰছ ওলাকাৎকাৰ নান্না বানিয়া দামাল নাহমভিল বা রিৱাল বাহর এবং জল স্থল উভয় জায়গা মানৱ জাতির জন্য বসবাসের উপযোগী আল্লাহ পঢ়োৱাৰ দিগাৰ আলম তুমি করে দিয়েছ ওরাজাক না ইবাদ এবং পবিত্র উত্তম হালাল হৃদয়ক মানব জাতির জন্য সৃষ্টি কৰেছ ও পর্বার দিগার আলম আমি যদি আর সফলমুখল কই আমি যদি সুশ্রেষ্ঠ জাতি দুনিয়ার জমিন হই আল্লা গ আমি যখন কুয়ার খাঁচা লইলাম আমার জন্য কেন ফানি টিকিয়া তাকল না পানিটা আবার খেনে নিচর দিকে দাবি তৈল আল্লাপাক পরিগার আলমর রহমত জুশের মধ্যে আই গেছে গিয়া লগে লগে ইলহাম হয়ে গেল গিয়া হে শাহ সুজাকির আমার ফরীনির তওয়াক্কুল আমার উপরে ছিল ভরসা আমার উপরে ছিল সে আমার উপরে ভরসা করিয়া চলে সে আমার উপরে তওয়াক্কুল করিয়া চলে ওমান্য তাওয়াক্কাল ওয়া মান্য তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া আসবু যে আমার উপরে ভরসা করব আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের খালিকার মালিক জানব আমারে সৃষ্টিকর্তা জানব আমার উপাসনা করব আমার आराधना করব আমার ইবাদত বندگی করব আমারে রাজিয়ার খুশি করিয়া এই দুনিয়ার জগৎ কি আপনার কবরবাসী আর চিন্তা দ্বারা করব হে শাশু মানি আমার হরিণীর বরসা আমার উপরে যার কারণে মাথা উত্তোলন করি আকাশের দিকে তাকাইছে আর তাকাইয়া কইছে হে আরশের মালিক হে কায়নাতের মালিক আর রহমান ও আলালার শিস্তাওয়া ওগো পরবর্তীকার আলম আল্লাহ তুমি আর শোর মধ্যে বিরাজমান বিশ্বকায় নাথের মালিক আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক আমি হরিণী আমারে তো আল্লাহ হাইওয়ান হিসাবে তুমি দুনিয়ার জমির সৃষ্টি করছ ভিন্ন লোক আমার মানে মানব গোষ্ঠীর মতো আমি নয় আমার তো হাত নাই আমার তো সেই ক্যাপাসিটি নাই কুয়ার মধ্য থেকে আমি জল উঠিয়ে আমি আমার মুখের মধ্যে ধারণ করবো পর দিঘারে আলম এই কুয়ার মধ্যে পানিটা আমার জন্য খাওয়ার লাগিয়া সুগম করে দাও আল্লাহ আমার এই কুয়ার মধ্যে তাকে পানি দিয়া আমার খলিঞ্জা তারে ঠান্ডা করিয়া দেও আল্লাহ পাক পর্বর আলামর রহমত জুসুর মধ্যে আই গেছে গিয়া আল্লাহ পাক তোমার কথা আলায় হজরত রে আদেশ করছেন যাও যে ব্রিল অনতি বিলম্বে যাও আমার কুয়ার ফানিটা আমার হরিণীর জন্য মুখ পর্যন্ত আনিয়া দে ও কই সুবহানাল্লাহ কুয়ার ফানিটা আপনার মুখ পর্যন্ত আনিয়া দিলাইছেন যেভাবে সে আপনার পান করতে পারে মুখ কুয়ার মধ্যে লাগাইয়া অটোমেটিক ফানিটা আপনার পান করে লইল খাই লইল তৃষ্ণারে মিটাই লইল পিপাসারে নিবারণ করে লইল করিয়া আল্লাহর কৃতজ্ঞতা এই কারুকার্য দেখিয়া এই কাণ্ড দেখিয়া জাকির মানি রহমতুল্লাহ আল্লাহ তোমার হরে নিয়ে পানি খাইল আমার জন্য কেন পানি নিচের দিকে দাবি তৈল আমি কেন পানি পাই না আমি তো আশরফুল মখলোক সৃষ্ট জগতে শ্রেষ্ঠ করলা আমার তো মানব হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করছো দানব মানাও নাই গাছ বিকলতা পাতা বানাও নাই আল্লাহ কি তার লাগি আমারে পানি দিলায় না আমার লাগি পানিটা কেন নিচর দিকে আপনার গেল আল্লাহ সেই জিনিসটা আমি জানতে চাই রব্বুল আলামিনর কুদরত জুসুর মধ্যে এসে গেল মুসলমান আল্লাহ পাক পর্বর দিকের আলমে জানাইলা হে শাহ সুজাকির মানি হে কলাম হে প্রতীক তোমার হাতের মধ্যে বালটি আছে তোমার হাতের মধ্যে খাওয়ার বাটি আছে তোমার বগলের মধ্যে আপনার বালিশ আছে রে তুমি তোমার হাতের বাল্টি দিয়া পানিটা তুলিয়া খাও তোমার বরষা বাল্টির উপরে যার কারণে তোমার জন্য আমি পানিটা নিচের দিকে দাবিত করলাম আমার হরিণীর ভরসা আমার উপরে ছিল যার কারণে পানিটা মুখ পর্যন্ত আনি পৌঁছাইয়া দিলাম হে শাসুজা তুমি তোমার বালটি দিয়ে পানি তুলিয়া খাও খুশ জায়গা তাই গেছি নাট টাইট হয়েছে নাই আমার বাই হল দুস্তক হল হল সেই লাহাম শাহ সোজা কীরবা মধ্যে অন্তর ফরে জ্ঞানের চক্ষু খুলি গেল দিল সুজা হয়ে গেল গিয়া দিলর মধ্যে তেড়া পণি দিল বেখা ছিল আল্লাহ রুফে বড়সা দুনিয়ার জমিন ছিল না যার কারণে বালতি হাত যার কারণে বাটি হাত যার কারণে বালিশ হাত ও মুসলমান আল্লাহ পাক আল্লাহম দরবারও তোবার লাগি উদ্যোগ নিলা কইলা গো আল্লাহ আল্লাহ আমি তোবা করলাম জীবনে যেটা ভুল করেছি গো আল্লাহ তোমার দরবারে তোবা করিয়া নিলাম আজ থেকে শ্বাস যায় আর বালতি হাতের মধ্যে ধারণ করে হে এই দুনিয়ার জমিন চলব না আর বালতি রাখতাম নাই লগে লগে একজন পতিক্র ডাক দিয়া কইলা হ্যাঁ পতিক আমার হাতের বাল্টিটা তোমাকে করে দিলাম রইল গীতা বাটি আর বালিশ আরো তোরা আগে দিয়ে অগ্রসর হইলা হইয়া গিয়া দেখলা এক লুকে সাগরের মধ্যে কাটাখাল নদী আপনার দ্বারা আছে অনুরূপ সাগরের মধ্যে আদ দিয়ে আপনার দিয়া ফানি খাইলা

অন্তি তোমার শাড়ি দিলাম আর বেলারে তোমার সঙ্গে দারণ করিয়া আগে আগে দিয়েতাম না অনবেলা সত্তা আরও তোর আগে দি গেলা গিয়া দেখলা জঙ্গলের মধ্যে একটা গাছর জল শিতান দিয়া এক বদর লোক খালি হুতিয়া গুমার ইলা বাসই বাঁচ দোকানর দারিত ইলা কিছু মানুষ সবাই যায়নি গুমার উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় তার জিন্দেগিটা আপনার অতিবাহিত করে সে খানিও বুঝে না মনুষ্যত্বও বুঝে না কোনো কিছুই বুঝে না তারে আপনার ফাগলও কইতে পারতায় না মজুবও কইতে পারতায় নাই আর ব্রেনলেসও কইতে পারতায় না খুন্া কইতে পারতায় না এমন একটা হালত আল্লাহ পাক পরবর্তিকার আলমে ওদেরকে দুনিয়ার জমিনও রাখছয় এটা আমাদের ব্রতর জন্য আমরার হুঁশিয়ারি লেগিয়া যে হে গোলাম হে বান্দা হে বান্দি তুমি দেখো আমি তারে ফতর পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইয়ার তারে দোকানের বারিন্দায় বারিন্দায় শোয়াইয়ার আমি যদি সে আল্লাহ চাইতাম তে তোমার এহেন অবস্থাতে আপনার শোয়াইতে পারতাম এন হয়ানো অবস্থাতে তোমারে ঘুরাইতে পারতাম আমার বাই হল দুস্ত কলার হল তো টাইন দেখলা গাছর জ্বর হিতান দিয়া মানুষটা নাক দেখাইয়া গুমার এখন যে সময় মানুষের নাক দেখাইয়া গুমাইব বুজা গেল ফুরা বাদ গুমে ধরিলিস নাই হ্যাঁ এখন তারে যদি সে বইয়া নিয়া ফালাই দে অন্যত্র সে আপনার বুঝব নি বুঝতো না যদি সে বালা ঘুমানে যায় তে খাতা দিয়া কোমল দিয়া লেপ সব দিয়ে বেরিয়ে নিয়া অন্য জায়গা দেও সে উপলব্ধি করতে পারবে না এই জায়গার মধ্যে মানুষটা গুমার এখন জঙ্গলর মধ্যে পঞ্চায়েত বাগরও ডর আছে হাতিরও ডর আছে হিংস্র জন্তুরও ডর আছে নি না নাই সাপ বিচ্ছুর ধ্বংসনার ডর আছে যে আমি যে জঙ্গলের মধ্যে গাছর জল ঘুমাইতাম যে হঠাৎ যদি সে কোনো আপনার জন্তু আইয়া আমারে আক্রমণ করিয়া বয় তাহলে আমি কিটা করব আমার ভাই সকল দস্ত কল বুদুর গকল আল্লাহ পাক পরওয়ারদিগার নামে সেই ইতিহাস সেই দৃশ্যটারে শাহ সুজা মানীর অন্তরটা সিধা করার লাগিয়া আল্লাহ আল্লা পাকিগার আলমে সেই বাজারটা সৃষ্টি করিয়া আল্লাহ সেই খেলাটা লাগানোওয়ালাকে আল্লাহ আল্লাহ খেলাটা বলে হে শাহ সুজা কীভাবে আল্লাহকে পাইতে হয় আল্লাহরে কিভাবে পাওয়া যায় দুনিয়ার জমিন মানুষ কিভাবে বনা যায় সেটা তোমার জানার লাগি এবং শিকার লাগিয়া আমি এই পদ্ধতিটা তোমার সম্মুখে উপস্থাপন করে দিলাম তো আমার বায়ু অকল দুষ্ট হল আর বুজুর্গ হল তো গুমন্ত ব্যক্তির দ্বারক ইয়ে যে সময় দেখলা যে এতো বড় শান্তি মনে আপনার বুঝা যায় হেতু সোকফরিয়া গুমান নাকি টানি একদিকে মাটি আর অন্যতায় গাছর জ্বর তে তার হিতান দেবার লাগি গাছর জ্বরটাই যথেষ্ট আর বিছমাত্রই মাটি তার লাগি যথেষ্ট আমরা বিসনাথ হুতিলেও গুমে ধরে না নাই হ্যাঁ দিলর মধ্যে যদি সে শান্তি এসে যায় তাহলে বিসনাথ থুইলেও গুমে ধরে না ফেটর বুকে থাকি যদি সে থুইয়ে শুইয়ে তে গুমে ধরতো না পেরাসানি যদি সে অন্তর মধ্যে কলবর মধ্যে এসে যায় তাহলে যত ভালো বিছনা হোক আমাদের গুম আসবে না আর মনের মধ্যে যদি সে শান্তি থাকে তাহলে আপনার বস্তা ভিসাইলেও ঘুমাইবো

জগত ত্যাগ করিয়া পর জগতে তুমি যাওয়ার লাগি উদ্যোগ নিবাই ও মুসলমান তক্তর মধ্যে শুইয়া থাকো আরামর বিছনার মধ্যে শুইয়ে তাকো যেভাবে তাকো তোমার সেইভাবে জানটাও চলে যাবে কোনো অসুবিধা নাই মাটিতে ভুতো যান যাইব সকীর মধ্যে ফুতো জান যাইব ফালঙ্গ ভুতো যান যাইব কমল যান জান যাইব আমার বাই যে দুষ্টার বুজুর্গ মালাকুল ম যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাইবা তোমার আজল খতম হয়ে যাইব হায়াত খতম হয়ে যাইব সেই অবস্থাতেই তোমার যান চলে যাবে শাশু জাকির মানি আলাইহি এই দৃশ্যটারে দেখিয়া কইলা হইলা তোমার বান্দা গাছর জোর হিতান দিয়া তার কোনো বিছনার প্রয়োজন হয় নাই তার তো বালিশের প্রয়োজন হয় নাই আল্লাহ বাঘও ডরায় না হাতীয় না, সাপ বিচ্ছুর দংশনও ডরায় না আল্লাহ এত ভাবে তোমার মান্দা সেই জায়গার মধ্যে ঘুমাইতেছে গো আল্লাহ আর আমি কেন বালিশটারে বগুলোর মধ্যে দারান সরিয়ে নিলাম জ্ঞানের চক্ষু কুলে গেল লগে লগে খুঁলা গোবালিশ আমি তোমার বগল আগে যাইতাম নাই ও জায়গার মধ্যে তোমার আল্লাহ রাস্তার মধ্যে দিতামছু বহান্লা সদকা বালিশ বস্তু সদকা করিয়া তকল দিগার আল্লাহ রুফরে করিয়া আল্লাহ রুফরে করিয়া আগে দিয়ে আপনার অগ্রসর হয়েছন কইস আল্লাহ তোমার হইলে বালতি সঙ্গে নিলে তোমাকে পাওয়া যাবে না বালিশ নিলে পাওয়া যাবে না বাটি নিলে পাওয়া যাবে না একমাত্র নির্জন হিসাবে খালি হাতে গিয়া যদি সেই জায়গার মধ্যে গিয়া বই আল্লাহ আল্লাহ সেই জায়গার মধ্যে তুমি কর ব্যবস্থা দিবায় সেই জায়গার মধ্যে তুমি খানির ব্যবস্থা বেটা আপনার ফাথর ভিতরে ঢুকিল বাঙ্গার ফুরে দেখা গেল আল্লাহর বন্দা ফাত্তরের ভিতরে তাকি বা পূর্ণিমার চন্দ্রের মতো চেহারাওয়ালা জিজ্ঞাসা হইল ভাই এই ফাত্তর ভিতরে তুমি কিলা ঢুকিলাই আর এই জায়গার মধ্যে তুমি রিজেক কিলা ফাও আল্লাহর বন্দায় আপনার পুতুত্রে কইল আমি মাত্র চল্লিশ বছর যাবত সেই পাথরের ভিত্তি আল্লাহ আল্লাহ করিয়ার সেই পাথরের ভিত্তি আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমার দিয়ে যাই ইরা কই সুবাহ আল্লাহ আমার বাই হল দুষ্টকোলার বুজুগ হল শাহ শাকিৰ মানিৰ আহমত উল্লা ইতা আলালাই হে সমস্ত আপনার পৰিত্যাগ করিয়া জঙ্গলৰ মধ্যে গিয়া দুখীয়া আল্লাহল্লাহ করিয়া আল্লাহ পাক পর্বতিকার আলমর ৰিয়াজত মেহনত খৰিয়া মাৰি ফটা আছিল সৰিয়া আল্লাহৰ অফদানীয়ত মধ্যে আপনার স্থান দিয়া আবার ঘুরিয়া আহিলা আই আবার সিংহাসনের মধ্যে আছি ন হয়ে গেলা কৈছো আল্লাহ সেই আৰাকান স্টেইট মায়ানমাৰৰ বুকুতে শাশু জাকির মানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 200 বছর রাজত্ব ছলাইয়া গেলা কোনোদিন মানুষের উপরে অন্যায় চাওয়িন না অন্যায় করেন নাই কোন কোনদিন মানুষের উপরে জুলুম করেন নাই মানুষের অন্যায়zetaছিন না জুলুম করছিন না কষ্ট দিছিন না যার কারণে 200 বছর শাশু জাকির মানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাসাই আরাকানোর জমি ন আপনার ছলিয়া গেল ইন গালিব আশার না তা পোষছিল এল লাগি ভাই হল দস্তকলার বুজরগ হল আয় দুনিয়ার জমিনো আল্লাহর বান্দারা মন্দিরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামার উপে যুতিশে ভরসা করে আল্লাহ পাক তবারক ওয়া তাআলা কুরআনের মধ্যে ফরমান ওমাইন যে মানুষে আমার ডরাইবো যে মানুষে আমারে ডরাইবো তাকুয়া ইখতিয়ার করব আমারে ডরাইবো পরহেজগারির অবলম্বন করব ইয়া জাআল্লাহু মখরাজা আমি আল্লাহ পাক পর্বর দিগার আলমে তার রিজে করে ব্যবস্থা খুলিয়া দিম সুবাহিব সে কুতার থেকে আপনার রিজে পাবে তার জীবনে আপনার চিন্তাও করতে পারবে না বান্দায় বান্দি হইতে পারত না সে রিজেক পাইব আমার আর তৈল গিদ্দা সুমসুর জিন্দিগি হ্যাঁ কিলা পয়সা মানাইতাম কিলা সম্পদ বানাইতাম দাইনাতে বানাইতাম নি বাউয়াতে বানাইতাম নি সুদ খাইয়া বানাইতাম নি জমিন টেলিয়া বানাইতাম নি মানুষরে আপনার গোড় গড় ধরিয়া পয়সা আনতাম আগে পয়সা আপনার বানাইতাম নি সেই চিন্তা আপনার চলে আসলো আমার ভাই হল দুস্ত কলার বুধুরু হল মত এসে যাবে মত এসে যাবে বান্দা তুমি তো হালাল তরে কায় যদি খামায় করো না হালাল মালটা যদি সম্পেষণ করো না তাহলে তোমার জীবনটা অহেতুকে চলে যাবে এবাদত বন্দী রিয়াজত মেহনত কোনো কিছু দরবারে এলাইতে গ্রহণযোগ্য হবে না এর লাগে আমার ভাই অকল দুস্ত কলার হল আল্লাহর দাতে কইছেন বান্দা ও বান্দারা বান্দিরা তুমি আমাকে বয় করো আমার একটা রাও পরহেজগারি অবলম্বন করো খুদাবির হয়ে যাও আমি আল্লাহ পাক পর আলামে আলমে তোমার রেজে করদার উন্মুক্ত করে দিলা আমি সুবাহান আল্লাহ জিকর করেন লা ইলা ইলা لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা আই পৃথিবীর মধ্যে শান্তি কেন আই স্পেন যে স্পেনৰ মধ্যে আপনার স্পেনৰ কৰ্ডুবাৰ যে মছজিদ ছিল এই মছজিদর চার শখাদিম সুফাখান আল্লাহ এক মসজিদর যদি শাস খাদিমটা কেন সেই মসজিদিকান কত আপনার হ্যাঁ বর্গ কিলোমিটার রইব আপনারা নিজে নিজে সার্চ করেন যদি সে আপনার কম্পিউটার দিয়া বুঝতে পারবা যে শাস্য মসজিদের খাদিমিকান কত বড় শাস্য খাদিম সেই করুবা মসজিদ মুসলমানে যখন স্পেন বিজয় করল তখন মসজিদ বানাইলা আল্লাহ আল্লাহ চললো স্পেনের মধ্যে আপনার শান্তি ছিল আই স্পেন করোনা ভাইরাস গিয়া ঢুকিছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ স্পেনের মধ্যে আপনার মারা গেছেন করোনা ভাইরাসে কতখান ঠিক না বেঠি আমার ভাই অকল দুস্ত কলার হল কমে বেশি এক হাজার বছর স্পেনের জমিন রাজত্ব করছেন মুসলমানে মুসলমান মুসলমান যদি সে হয়ে যায় আমরার যদি চরিত্র আপনার হয়ে যায় আমরার আখলাখ যদি কই যায় আমরার ব্যবহার যদি কই যায় আমরার ব্যবসা বাণিজ্য যদি কই যায় মুসলমান আমরার অবস্থা দেখিয়া আমরার চাল চলন দেখিয়া তারাও আদর্শিত হয়ে যাবে মুসলমানের আদর্শ দেখিয়া মুসলমান অমুসলমান বায়েরাবণেরা আদর্শিত হয়ে যাবে আমরার চাল চলন নষ্ট হওয়ার আমাদের উপরে মহামারী এসে গেল আল্লাহ পাক পরওয়ার দিকে আলামে কোরআনে করিমের মধ্যে ফরমাইত রাজাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন না যত সমস্যায় জর্জরিত আমরা যত সমস্যা সামনা আমরা রূপে সংগঠিত ও মুসলমান দুনিয়ার জমিন আল্লাহ পাক পর আলম আমাদের উপরে জুলুম করেন নাই আল্লাহ তো আমরা আল্লাহ ইগনাইন বান্দারে বান্দিরে তোমার হাত দ্বারা করছ ইগনাইন তুমি ইগনাইন তোর উপযোগী তুমি ইগনাইন তুমি কামাইছ আমার ভাই অকল দুষ্টার বুজুর্গ হল আই মুসলমানে নামাজ চাড়ে আই মুসলমানের রোজা চাড়ে আই মুসলমানে আমি করে আই মুসলমানের দুঃখ দিলে গায় আইল টেলে মদ খায় শুধু খায় হিংসা করে নানান সংগঠিত করে দুনিয়ার দরন। এই যে আপনার মহামারী এই যে বিপদ দুনিয়ার জমিন মানব জাতির উপরে এসে গেল আমার বাই অল দুষ্ট দুনিয়ার বুজু যত এই ধর্ম ধর্মাবলম্বী মানুষ বসবাস কতরা এটা সারা মানুষর বানানোলা একজনা সৈন্যী নাই হিন্দু বাইরা বোনেরা কয় ভগবান আমরা কই আল্লাহ খ্রিস্টানের কয় গড প্রত্যেকে তার বাসা দিয়া সে আল্লাহরে মানে ওরা ভগবান হয় আমরা আল্লাহ হয় ওরা গড হয় সারাই একজন আল্লা মানে সৃষ্টি করতে একজন মানে আল্লাহ পাক আল্লাপার তার সৃষ্টি করছে আমরা সৃষ্টি করছেন মানব জাতিকে সৃষ্টি করছেন এই কোরআন মানব জাতি খালি লাগি নাই এই কোরআন ফুল খালি মুসলমানের নাই আকায় নাম দার সরকারে দু আলাম সাল্লাহু আলাই খালি মুসলমান জাতির জন্য নয় ওমা আর সাল্লা কাল্লা রহমত আলমিন আল্লাহ পাক পর দিগার আলম আমি মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামারে রহমত স্বরূপ দুনিয়ার জমিনও সৃষ্টি করছি আলমর নবী আমি আলমর রহমত মানে এতনে সৃষ্টি করছি আলামর বিদ্যে হিন্দু আছেন জৈন আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন মুসলমান আছেন সব ধর্ম অবলম্বী মানুষ আছেন সারার জন্য নবী আপনার রহমত আই আমরা নবীজির আদর্শ আদর্শিত যদি সে যায় কোরআনের আদর্শ যদি আদর্শিত হয়ে যায় জেলা স্পেন বিজয় ঘোষলা মুসলমানে হাজার বছর রাজত্ব করিয়া গেছে স্পেনও যেই দিন স্পেনের মধ্যে মহামারী ঢুকে গেল মুসলমানের অভ্যাস নষ্ট হয়ে গেল মুসলমানের চরিত্র নষ্ট হয়ে গেল এপ্রিল এপ্রিল ফুল মানায় আপনার ছাব্বিশ জানুয়ারি নিউ ইয়ার পালন করে নিউ ইয়ার পালন করে মুসলমান সময় করছে না নিউ ইয়ার পালন এটা অমুসলমান বাই অকলে কর্তা ফারণ এটা আর সংস্কৃতি আপনার মুসলমানও নয় বাই অকল দুষ্টকলার বুজুর্গ হল এর তো ইবার অবশ্যই করোনা মহামারীর দাপটে নাকি তানি আপনার কিছু কমছে কিটা পিকনিক কিছু মনে কমছে নাকি তানি ওলা নাই ন কিছু মনে কমছে হায় রে হায় মুসলমানের হুয়াইন গাড়ি রিজার্ভ হল না পয়সা আছে ঘর কোনো অসুবিধা নাই আর আপনার মাথা ঘুরাইতরা আর কোনো সময় হাউসর মাহি হাউসর দাপত আপনার মহো আপনাৰ জংঘলত পাণ কৰিলে মাতখন আছে নামিছা ই মহালে পাণ যেন হাউচে দেখ বা ঈদৰ দিনবাৰ চিগাৰেট খাৰ ইলা আছনি নে নাই হে ই চিগাৰেটিকো খৈ খাম নাৰপাই ই চিগাৰেট হাউচে খাৰ হে আজকে ঈদৰ দিন হাউচ উঠছে এই হেনো হাউচ যুটিছো আপোনাৰ মুছলমানৰ তাকে যেহেতু আপনার বুঝতে পারেন না ছোট্ট সরলমনা মানুষ যে আমি সিগারেট খাইলে ভালো হবে না বাদ হবে সে উপলব্ধি করতে পারেন না সিগারেট খা আমরা যারা মিচুড যারা আপনার গাড়ি রিজার্ভ করলাম আপনার ডেগ লাগাইলাম বাসন বর্তন ইত্যাদি লইলাম ও ভাই তুমি বাড়িতে আপনার বসিয়া খানা খাও না অন্য খানি তৈরি করিয়া অন খাইলাও না ই আপনার জঙ্গলও গিয়া বনভোজও গিয়া কীতার লাগি তুমি যে অমূল্য সময় এবং রত্নময় জীবনটারে আপনার নষ্ট করে ফলারায় ধ্বংস করিয়ে ফলারায়। এখন যখন ই পিকনিকর মধ্যে মুসলমানের ফোয়াইন যায় মুসলমান অমুসলমান চিনাদাইন চিনার কোনো ক্ষমতা নাই ইন গিয়া কিতা শান্তি পাইতায় ইন গেলে শান্তিটা কি আসবে যে হে সারা বছর ফাগল ফাগল ইয়া দুনিয়ার জমিনে গুরি আর পুষ মাস আবার বাদে বনবুজা পিকনিক খাইয়া মরিয়া নাইলে মারিয়া এলা ঘটনা হয় না না মরব নাইলে মারব দুই হালত হয়তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হইব বুড়ি বুড়ি প্রমাণ আছে মার এক ছেলে যখন গাড়ির মধ্যে আপনার সামান লোড দে সম গাড়ি তখন আফেন মামিয়া দেখলো অবেটা তুমি কিতার লাগিয়ে আপনার গাড়ির উপরে বলে না মামা আমি তো যেতাম না আমি আমার লগর সঙ্গী সাথে আপনার চুয়া ঠিকঠাক করি দিইয়া অবশেষে দেখা গেল সেও চলে গেল দলেশ্ব ক্রস করতে পারলো না অহান অহানকা স্পট ডেড উফরে হডিয়া লগে লগে শেষ আইর অবধি ই বাচ্চার মা ফাগল আয় বিশ বছর প্রায় ওই গেছে গিয়া এই বাচ্চার মার একমাত্র ছেলে একমাত্র ছেলে এখন অবধি পাগল যদি সে আপনার পিকনিকর গাড়ি শব্দ বেটিয়ে বাড়িতে থেকে পায় তে দৌড় দিয়ে রাস্তা যেত কি চায় বুধ ও পর্যন্ত আপনার ব্রেইন লেস আমার ভাই অকল দুস্তকালার বুজুর্গ হল মানবতা যখন মানুষে দুনিয়ার জমিনে ছাড়িব আল্লাহ পাক পরবার দিগার আলমর উফরে তাকি ডর হরিয়া যাইব গিয়া কবর ডর হাসুর ডর উখল মধ্যে থাকি চলে যাবে তখন মানুষের যা মনে চায় তা করবই যা পাতকাল হায়া বা ফল এটা মধ্যে আর হায়া মধ্য তোমার চলে গেল এখন তুমি যেটা চাইবে করবা হে পিকনিকও যাইতে সরম লাগতো না আতর মধ্যে আপনার টেনা বান্ধিতেও দিতেও সরম লাগতো না সিগারেট খাইতেও সরম লাগতো না চুল মাথার উপরে হয়ে গেছে আর কিয়া সাইড বাজু আপনার চুলাই লাম লাগতো না মাথা নাছা না মিশা এগুলো কি আমি হই কোনো সুস্থ আপনার মস্তিষ্ক সম্পূর্ণ মানুষে এখন যে ফ্যাশন অর্ডে ভাই চুল কাটা বার হয়েছে দেখলাইন হ্যাঁ হায় রে হায় যে ফন সিনেমা জগতে আবিষ্কার হইব নেট জগতে আবিষ্কার হইব সেটা আপনার মানুষে মুসলমান ও মুসলমান দুও সম্প্রদায় আমরা গ্রহণ করলেই এখন চুল কাটতে কাটতে চিঁড়িও বানানি শুরু হয়ে গেছে না নিচাইতে সিঁড়িও বানাই থাকে মাথা নাজানা মিশা এখন হে মনে করে তারে দেখতে খুব সুন্দর লাগে আর একবারে অমায়িক বোঝা যাচ্ছে ওটাও হে বুঝে না কিন্তু তারে দেখতে সুন্দর লাগেনি না আপনার গৃণা লাগে হইছে গিন লাগে এল লাগিয়া তোমার যদি শিক্ষা তোমার যদি সে জ্ঞান সঠিক জ্ঞান থাকে সঠিক শিক্ষা থাকে যে শিক্ষায় তোমার মানবিক জীবনে আপনার ঘুরাইয়া আনি দিতে পারে এহেন শিক্ষা যদি তোমার থাকে তাহলে তো সারা মাতার চুল কাটিয়া ইনো আপনার হয়ে গেছে নিয়ে আপনার রাখার কথা নয় ইগনে তোমার তো আপনার অমানুষ দেখা যার ভালো মানুষ দেখা যান না বদ্র মানুষ দেখা যান না এখন বদ্রতা তার স্টাইল হইল গিয়া আস্তা মাতার চুল ডে এক সমান খাটা মাথা না জানা মিশা এখন এটা খুঁজতে গিয়ে আরো বদ্রতা আপনার আরো ফ্যাশন বার হইল অবাই এই যে আপনার নেট জগতে মানুষরে আপনার ধ্বংস করিয়া নিয়ে ফেলাই মানুষরে ধ্বংস করলো তে যাও মাথ আইসে স্পেনর জমিন যখন মুসলমান খ্রিস্টানর পরিবেশে অনুসরণ করা শুরু করলো ওদের চরিত্র ওদের আপনার অনুসরণ করা শুরু করলো মত পান করা শুরু করলো মুসলমানই আস্তে 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 আপনার বিলিন হয়ে গেল এর এরপরে ইহুদিরা খ্রিস্টানেরা তারা আপনার মুসলমান বিজয় হাসিল করে যেই দিন স্পেন বিজয় হয়েছে এপ্রিলর এক তারিখ ছিল স্পেন বিজয় যেদিন করছে তারা কিছু সংখ্যক মানুষরা তোমরা যদি তোমরা মসজিদের মধ্যে ঢুকি যাও তাহলে তোমরা ক্ষমা করা হইব তোমরা মারা হইতো নাই জেলা হতে মক্কার সময় আকায় নামদারে কইছিল যারা আপনার মক্কার মধ্যে আশ্রয় লই ভাই এরারে আপনার ছাড় দেব হইব ওদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না আর যারা অস্ত্র হাতের মধ্যে ধারণ করবায় ওদের সঙ্গে আমরা মোকাবিলা হইব আমার ভাই কল দুস্থার বুজুর্গ হল এহেন অবস্থাতে তারা কইল করডুবা তোমরা যদি আমনের জায়গা মসজিদ মসজিদের মধ্যে গিয়া ঢুকি যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে না সার দেব হইব কয়েক লক্ষ মানুষের একসঙ্গে আপনার মসজিদের মধ্যে ডুকানি হয়েছে ঢুকাইয়া অগ্নি সংযোগ করিয়া ওদেরকে আপনার নিঃশেষ করা হয়েছে হল্লাহ আকবর আর কয়েক লক্ষ নরনারী রে আপনার জাহাজের মধ্যে তুলিয়া নিয়া বৌমত্য সরনিয়া মধ্য সরণীয় এরারে আপনার কাতল করিয়া। ধ্বংস করি ফালানি হয়েছে স্পেনত মসজিদ আইন কোরআনুল করিম মখলরে আপনার বাহির করিয়া বৌমত্য সগরণীয় আপনার ডালা হয়েছে আল্লাহ আস্তা স্পেন প্লাবিত হয়ে গেছে প্লাদম হয়ে গেছে বান্ধ সানইয়া এখন জুলম অত্যাচার স্পেনের জমিন আপনার মুসলিম জাতির উপরে চলছে আজ স্পেনের অবস্থাটা কি আজ দেখো মহামারী স্পেনও আইসে নি এর লাগিয়া যে জাতিয়ে যে জাতির উপরে আপনার জুলম অত্যাচার করবো অপোজিট দিকে আপনার তার উপরে আপনার আল্লাহ পাক তরফ পর্বার দিকার আলমর তরফ থাকি আপনার শাস্তির লামিয়াই দিব গিয়া এর লাগিয়া যতটা অবলম্বী মানুষ দুনিয়ার জন্য আমরা বসবাস করিয়া প্রীতি এবং ভালোবাসা যদি থাকে একে অন্যে যার ধর্ম যার দারি পালন করি হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করি মুসলিমেরা মুসলিম ধর্ম পালন করি কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে অটুট থাকুক বাতৃত্বটা আমাদের মধ্যে অটুট থাকুক পৃথিবীর কোনো ক্ষতি সাধন কোন মানুষের করতে পারবে না আর আল্লাহ পাক পর দিকার আলমর কিয়া। কোনো মহামারী আমাদের উপরে আসবে না কারণ শান্তি যখন মানব জাতির কাছে থাকব মানব জাতির কাছে যখন শান্তি থাকব তখন উপরে থাকি আপনার অশান্তির কোনো বাতাবরণ সৃষ্টি হবে না আমার বাই অ হল দুষ্টকলার বুজুর্গ হল আমরা মানুষের কাছে অশান্তি আই গেছে গিয়া খারে মারতাম খারে দরতাম খিলা করতাম যার কারণে আজ পৃথিবী হাহাকার যা স্পেন ধ্বংস হইল এই ভারতবর্ষ মুসলমানের রাজত্ব হলা মুগল পিরিয়ড শাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ ইত্তালা আলাই আওরঙ্গজেব রাহমাতুল্লাহ ইত্তালা আলাই ওলাখ আদর্শবান বাসা ছিল দিল্লির রাজ ফটো হাজার হাজার আপনার মন্দির আছে ইলা মন্দির হল আমরা দেশ নাই ওলা মন্দির আছে আপনার এক ফালম যেটা ভরতা একটা মন্দির পাইবা ইকেন ফুরুই বাবা হল আসইন হ্যাঁ সাধু সন্ন্যাসী সকল তারাও আসয় তো তান রাজত্বকালে ফজরর নামাজ ফুরিয়া তসফি হাতের মধ্যে দারণ করিয়া জিকির করে করিয়া প্রত্যেক মন্দিরের মধ্যে গিয়া জিজ্ঞাসা করতা হে মন্দিরের ফিরোজ বাবারা তোমাদের কোনো কষ্ট হইতেছে নি আজকে তোমাদের তোমাদেরকে খেয়ে কোনো কষ্ট দিছে নি কোনো অসুবিধার পড়ছ আমি বাদশা থাকা খালিন তুমি তাই যদি সে কষ্ট করো সমস্যার সম্মুখীন হোক তাহলে আমার বাসায় থাকায় আর না থাকায় সমান এত আদর্শ ব্যবহার যার ধরুন আমি আজ বারো বৎসর জমিন সাড়ে আটশো বৎসর মুসলমানের রাজত্ব করল মুসলমানের কাছে ইনসাফ যদি সে থাকতো না তাহলে সাড়ে আটশত বৎসর মুসলমানের রাজত্ব করতে পারতো না আজ যে রাজা যে রাজা সিংহাসোনার মধ্যে আসীন হয় পাঁচ বছর দশ বছর এরপরে তার রাজত্ব আপনার চলে যায় কারণটা কি একদিন দেখলাম এক ভদ্রলুকে নেটো যে যখন মোগল পিরিয়ড ছিল তখন সোনার পয়সা এই ভারতবর্ষের মধ্যে চলছে কসবা খান আল্লাহ সোনার পয়সা দীর্ঘম আর দিনার যেগুলা সোনার সোনার পয়সা রুপার পয়সা এই ভারতবর্ষের মধ্যে চলছে আজকে সোনার উপার পয়সা আছে নি ভারতবর্ষ এখন গ্যাস সিলিন্ডারের দাম আপনার বাড়িছে পেট্রোলের দাম বাড়িছে ডিজেলের দাম বাড়িছে খেরেস আশি টাকা মিটা তেল খাইতে লাগে আপনার দুইশো দশ টাকা মাথানা সানা মিশা হ্যাঁ কীটার লাগে খন চাই দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে গিয়া ও অরাজকতার কারণে এই যে আপনার সৌহার্দ্যপূর্ণ রাজনীতিক ভারতবর্ষের মধ্যে নাই যার কারণে আজ ভারতবর্ষর সব সম্প্রদায়ের মানুষ হাকার কষ্ট কষ্টর মুখাপেক্ষি আপনার হয়ে গেছে গিয়া যে ভারতবর্ষর মধ্যে সোনার বয়সা চলছে আজ ভারতের বয়সের মধ্যে আপনার ফাঁকর ভৈসা হওয়া যান না মাঝখান আছে না মিশা কিতাল লাগিয়া শান্তি দেশের মধ্যে নাই রাজা সঠিক হয় যদি সে প্রজা সঠিক হইবে রাজা যদি সে সঠিক হয় নাতে আপনার প্রজা নষ্ট হয়ে যাবে এর লাগিয়া যে কোনো রাজা দেশের মধ্যে তার কাছে যদি সে আপনার মানবতা থাকে দেশের মধ্যে অটোমেটিক শান্তি এসে যাবে অটোমেটিক শান্তি এসে যাবে কোনো অসুবিধা হইতো না দাঙ্গা হাঙ্গামা মহামারী এই সমস্ত দুনিয়ার জমিনও হইতো নাই যা এদিকে আমার যাওয়া উদ্দেশ্য নাই আমি দেখাইতাম চাইছি আমার ভাই হল দুস্ত হল হল আই মানুষ যদি সে আল্লাহ পাক পরবার দিকে আলাম রে ডরায় আর কবর ডে ডরায় মৌতরে ডরায় তাহলে মানুষ বালা মানুষ হয়ে যাই বুকিয়া বালা মানুষ হয়ে যাই বুকিয়া জেলা শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ তাহলে বাদশাহীর ত্বক সারিয়া গিয়া তাই বালা মানুষ হয়েছেন ওই আবার এই বাদশাহী করছে স্পেন জেলা মুসলমানে বালা মানুষ হইয়া করছে ভারত জেলা আপনার স্বাধীন করছে বালা মানুষ হইয়া যেদিন দিন মধ্যে আপনার মহামারী আই গেছে সবাসতি আই গেছে গিয়া অভদ্রতামি আই গেছে গিয়া সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে আপনার আবির্ভূত হয়ে গেছে মাতখানা আছে না মিশা সবাসতি যেই দিন ভারতবর্ষের মুসলমানের রাজা দিরা কাছে আইছে সেই দিন আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আল্লাহ পাক পর্বার দিকে আলম কিন্তু তোমাদেরকে সাহিস্তা করব। জালেম তোমরা রে রেখাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ভারতবর্ষের মধ্যে থেকে প্রতিহত করতে প্রায় দুইশ অত বৎসর আপনার লড়াই করতে হইছে এই ভারতবর্ষ শান্তি আনতে গিয়া দুই শত মুসলমান অমুসলমান সারা বাইয়ান মিলিয়া জাতির জনক মহাত্মা গান্ধী হ্যাঁ ওরাই মনীষী হকলে আর মুসলমান বড় বড় পণ্ডিত হকলে উলামায় কেরাম হকলে মিলিয়া লম্বা ইতিহাস এদিকে যাওয়া মকসুদ নাই তো এই ভারত বছরে দুই শত বছরে লড়াই করিয়া নিয়ে আপনার শান্তির দেশ আবার ও শান্তি আপনার আই গেছে